Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Amar pranpriyo bondhura shobaike mon acho. Asha kori Allahur oshesh rahmote je jekhane acho shobai bhalo acho, shusto acho. Alhamdulillah, amio bhalo achi. Notun arekti blog niye chole ashlam. Asha kori tomader bhalo lagbe. Ar bhalo lagle shobai like diye video ti dekhe niyo. Ar je sokol bondhura ekhono amake bondhu koroni tara amar channel ti subscribe kore subscribe er pashe chotto bell icon ti click kore dibe. যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে আজকে বাবার বাড়িতে এসেছি ভাবিরা রান্না কমপ্লিট এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব ডিমের কোরমা ইলিশ মাছ ভুনা রুই মাছ ভাজি পোলাও গরুর মাংস আর মুরগি রান্না করেছে তো সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে যাব বাবার বাড়ির ভিডিওটা আর বেশি একটা বড় করিনি তো খাওয়া দাওয়া করে যাওয়ার সময়টুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে আয়াস আমাদেরকে বিদায় দিচ্ছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়েছি এখন বের হব আমার হাজবেন্ড বড় ভাবির এখানে বসে আছে আমার চাচাতো ভাই আমাদেরকে বিদায় দিচ্ছে আর এখন রাত 12টা আর 12টা বাজে বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হলাম আর বাবার বাড়ি আমার বাসা বেশি একটা দূরে না হেঁটে গেলে 15 মিনিট লাগে আর রিকশায় গেলে মাত্র 5 মিনিট এই ডিফারেন্স এতটুকু পথ তো এই যে এখন ছেলেমেয়েরা সবাই বের হয়ে গিয়েছে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওর বাবাকে বললাম হেঁটে যাব রিকশায় যাব না যেহেতু রাস্তাঘাটে বেশি একটা যানজট নেই খুব মানুষ কম আর হাঁটতে খুব ভালো লাগছে ঠান্ডা পড়েছে খুবই ভালো লাগছিল তো ওর বাবা ছেলেকে নিয়ে সামনে এগিয়ে গিয়েছে আর আমি পিছনে আছি আর আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি বাসায় উঠব এখনি আর তো আমরা গতকাল বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগের দিন রাতে বড় ভাই দাওয়াত করেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে রাতে এসে ঘুমিয়ে পড়লাম আর এই যে সকালে উঠে পড়েছি উঠে সবকিছু গুছিয়ে নিয়েছি আমার ছেলে মেয়েরাও সবাই রেডি হয়ে গিয়েছে আর এই যে আমার মিঠুর কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম এখন বের হব সবাই তো আমার ছেলে সেও ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে আর আমরা একটু বাহিরে গিয়ে নাস্তাটা করে নিব কেননা আসলে কালকে রাতে একটু ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছে যার জন্য উঠতেও একটু দেরি হয়েছে আর ঘুমটা যদি একটু ফ্রেশ হয় তাহলে লং জার্নিং করতে বেশি একটা কষ্ট হয় না আর এই যে আমার হাজবেন্ড এখন দরজা লাগিয়ে দিল আমি আর ও সবার লাস্টে বের হলাম তো তোমাদের ভাইয়া বলছিল যে বাসাটা খালি হয়ে গেল তো আমি হাসছি যে হ্যাঁ তুমি এখন রিল্যাক্সে থাকো বাচ্চাদের চিল্লাচিল্লি নেই আমার কথা নেই একটু রিল্যাক্সে থাকতে পারবা আরামে থাকতে পারবা তো বলছিল এটা কোনো আরাম না তোমাদেরকে নিয়ে যেটা থাকি এটাই হলো আরাম সারা দিন পরে এসে তোমাদেরকে দেখতে পাই এখন দেখতে পাবো না তো খুব খারাপ লাগছিল তো যাই হোক এই যে আমরা সবাই বের হয়ে গিয়েছি বাসার নিচে গাড়ি চলে এসেছে আমাদের বাচ্চু ভাই এখন আমাদের সব কিছু উঠিয়ে দিবে লাকেজ সব কিছু পিছনে রেখে দিল আর আমরা এখন বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে তোমাদের ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিব বিসমিল্লাহ বলে আমরা রওনা দিলাম আর আমরা যে এবার প্রথমে উঠব আমার ছোট খালামণির বাড়িতে ছোট খালামণির বাড়ি থেকে তারপরে আমরা আমার মেজো খালামণি সেজো খালামণি আমার নানু বাড়ি সবার বাড়িতে এবার আমরা ঘুরব এই ডিসিশন নিয়েছি সবাই একসাথে তো এই যে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য এখানে ওয়েট করেছি আর এদিকে আমার বাবাকে আমার আম্মু চশমা পরিয়ে দিচ্ছে আয়নের চশমা তুমি কি পরবা আয়ন বলছে আমারও চমচা আছে সে আসলে চশমাকে চমচা বলে তো সবাই এখানে চশমা পরে আছে শুধু আমার আয়েশার চোখে চশমা নেই গাড়ি গ্যাস নেওয়া কমপ্লিট বাচ্চু ভাই গাড়িটা রেখে আবার কাউন্টারে যেয়ে টাকাটা দিয়ে আবার গাড়ি ছেড়ে দিল আমরা চলে এসেছি সাবার সাবার স্মৃতিসৌধে চলে এসেছি
তো আমি একটু চা খেয়ে নিব। আমি আমাদের বাচ্চু ভাইকে বলছি, ভাইয়া একটু হালকা পাতলা নাস্তা কেনেন, বাচ্চাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা তো সকালে কিছু খাইনি। তো এদিকে আমরা ডিম দিয়ে পরোটা দিয়ে রোল করে দিয়েছে, আর আমি এক কাপ চা নিলাম। আসলে চা না খেলে আমার খুব ক্লান্ত লাগে, আর চাটা খেলে একটু ফ্রেশ লাগে। তো আমার জন্য এক কাপ চা নিয়েছি, আর ওদের জন্য ডিম দিয়ে পরোটা দিয়ে রোল করে নিয়ে আসছে বাচ্চু ভাই। তো এগুলো এখন আমরা গাড়ির ভিতরে খেয়ে নিব, বাইরে আর খেলাম না, খেলে দেরি হয়ে যাবে, যার জন্য গাড়িতেই নিয়ে নিয়েছি। এদিকে আবার ফেরিতে ওঠার আগে আবার গাড়িতে গ্যাসটা নেওয়া হচ্ছে, কেননা আমরা ফেরি পার হয়ে যাওয়ার পরে আর গ্যাস পাই না, তখন আমাদের তেল দিয়েই চলতে হয়। তো যার জন্য ভাইয়া বলছিল যে গাড়িতে গ্যাস নিয়ে নিই। তো এখানে আবার আমরা একটু সবাই বাচ্চাদেরকে নিয়ে নেমে একটু হাঁটাহাঁটি করছি। আসলে নিজেদের গাড়িটা হলে এদিক থেকে আবার একটু রিল্যাক্সে জার্নিংটা করা যায়, ইচ্ছা মতো একটু নামা যায় ওঠা যায়, ভালোই লাগে। তো এখানে আবার একটু আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠে পড়লাম। তো আমাদের গাড়ি এখন প্রায় চলে এসেছে ফেরির কাছাকাছি, আর এদিকে আমার ছেলে আবার তার আঙ্কেলের চশমাটা পরে সবাইকে দেখাচ্ছে। তো আমি বললাম মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর বাচ্চু ভাই বলছিল আমার ছোট বস। আসলে আমার হাজবেন্ডের মতনই চেহারা হয়েছে আমার ছেলে, যার জন্য ভাইয়া বলছিল যে আমার ছোট বস। তো আর এদিকে যে বিশাল আকাশ আর বাহিরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, আমার তো খুব ভালো লাগছিলো। এই যে সরিষা ফুলগুলো দেখো কত সুন্দর হলুদ হয়ে আছে। আর এই যে অবশেষে আমরা ঘাটের কাছে চলে এসে ফেরি ঘাটের জ্যামে বসে আছি, বাচ্চারাও এখানে নামলো, বললো যে আম্মু এখন অনেক দেরি, আমরা একটু নামবো। ওরা নেমে আবার একটু হাঁটাহাঁটি করছে, আর এই যে বাচ্চু ভাই দেখছে আর কত দূর, তো এখন অনেক দূর। তো এখন আমরা একটু ঝালমুড়ি খাবো, আর ফেরি ঘাটের ঝালমুড়ি আমার আবার না খেলে ভালো লাগে না, আমি এখানকার ঝালমুড়িটা খাবো, আমার খুবই পছন্দের একটি খাবার ঝালমুড়ি। তো আমি ঝালমুড়িওয়ালাকে বলছিলাম যে বাদাম বাদাম গানটার মতো যদি ঝালমুড়ি গানটা গেতে পারতেন তাহলে তো আপনি ভাইরাল হয়ে যেতেন। তো এদিকে আমার ছেলেও ঝালমুড়ি খাবে, ওদেরকে ঝাল কম দিয়ে বললাম ঝালমুড়ি মাখিয়ে দিতে, ওরা আসলে ঝালটা খেতে পারে না। অবশেষে আমরা এখন ফেরিতে উঠবো, আলহামদুলিল্লাহ প্রায় দেড় দুই ঘন্টা পর আমরা এখন ফেরিতে উঠবো।
এসে আলহামদুলিল্লাহ আমরা ছোট খালামণির বাড়িতে ঝিনাইদহে পৌঁছে গেলাম। এখন সবাই এসে দেখি আমার খালাতো ভাই বোনরা সবাই বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা শুনছে ওদের বাসার কাছাকাছি চলে এসেছি, এটা শুনেই বাহিরে বের হয়ে গিয়েছে। এই যে তাজ্জিয়া আয়েশা ওরা সবাই বাসায় ঢুকে গেল, তো আমরা ওই যে চলে আসলাম। এখন একটু রেস্ট নিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিব। আর আমাদেরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খালামণি খাবার রেডি করে ফেলেছে, টেবিলে গুছিয়ে দিয়েছে। তো বাচ্চু ভাই